চাপাই নবাবগঞ্জে যৌতুক না দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে শহীদুল ইসলাম নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 20,000 টাকা জরিমানার পাশাপাশি দুইজনকে খালাস দেওয়া হয়েছে। 2013 সালের 7 অক্টোবর দণ্ডপ্রাপ্ত শহীদুল ইসলাম তার স্ত্রী কুলসুম বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় মামলা দায়ের হলে আদালত 17 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন।